এতটা রাস্তা তো পড়ে রয়েছে, অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি, তোকে তো গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলব। আর তুই যদি যেতে রাজি না হোস তাহলে জোর করে নিয়ে যাবো। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। রেবতীদা, রেবতীদা, শ্যামলী, শ্যামলী, কি হলো আমার বল, তুই আওয়াজ কেন? সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখে আনা যায় না। ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? আমি এসেছি, কি করবেন আপনি? কি করবো, কি করবেন? ওরে বাবা রে, ওরে মা রে, ওরে কি জোরে মেরেছে, ওরে বাবা রে, ওরে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে, ওরে ভাই রে কোথায় গেলি রে, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। গোলালু মার্কা চেহারাটা করেছ, কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক, রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয় আবে সালা রাস্তা। শ্যামলি, কি হয়েছে মা? জিজ্ঞেস কর। দুধ কি খাবার শরীরে এত কষ্ট সহায়? আমার কাঁধে, আমার কাঁধে ধরো,
পাচ্ছ ভাই? হ্যাঁ, মারধর খেলে একটুখানি কষ্ট হয় তো, একটু বাচ্চা রাখো। আর তুমি জমাদার বাবু, জমাদার বাবু উঠে পড়ো বাবু, উঠে পড়ো। থ্যাংক তো, আমি তুলে দিচ্ছি। সাবাস সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই, এখানে তুমি থাকো না, ওরা তোমার ধরে রয়ে যাবো। সনাতন চাটুর্য সাংঘাতিক লোক, তোমার মারবো, তুমি 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 থাকো না। মারবে কোন সালা? আমি আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব। জানি আইন সম্মত ভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম। কামি আর মাই বয়, কাম অন, ফেস মি। হ্যালো, ফেস মি, ফেস মি। কে উত্তম স্থান? পিস্তল ছাড়াও গায়ের জোর দেখানো যায়? সরি, বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে, কোমরে বড্ড লেগেছে, হাতটা ধরে একটু তুলে দিন না মায়েরি। কি নাম তোমার? নন্দলাল। কোথায় থাকো? থাকার কোনো চাল চুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিয়েছি। আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার, মানে ওই মাস্তুতো ভাই। চোরে চোরে আগে যেরকমই ভাই হও না কেন, আমার দেখার কোনো দরকার নেই। গাঁয়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে। ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো।